পঞ্চভূতে বিলীন হলেন কে কে। বৃহস্পতিবার মুম্বাইয়ের ভার্সোভা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। প্রিয় শিল্পীকে চোখের জলে শেষ বিদায় জানাতে হাজির ছিলেন সকলে। বৃহস্পতিবার পঞ্চভূতে বিলীন হলেন সুরের জাদুকর কে কে। এদিন বেলা দুটো নাগাদ তার শেষকৃত্য সম্পন্ন হয়। মুখাগ্নি করেন শিল্পীর ছেলে। এদিন শেষ যাত্রায় শিল্পীকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন মুম্বাইয়ের সঙ্গীত জগতের একাধিক ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, জাভেদ আখতার, শ্রেয়া ঘোষাল, বিশাল ভরদ্বাজ, শঙ্কর মহাদেবনের মতো একাধিক শিল্পী। পথের দুধারে দাঁড়িয়ে তার একাধিক ভক্ত সমবেতভাবে গাইছেন প্রিয় শিল্পীর গান। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে শেষ অনুষ্ঠান করেন তিনি। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে বারবার জল খেতে দেখা যায়, বারবার ঘাম মুছতেও দেখা যায় শিল্পীকে। অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান বিতর্ক। অনুষ্ঠান শেষ করে হোটেলে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন শিল্পী। বেসরকারি হাসপাতালে নেবার পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাকে। বুধবার কলকাতায় রাজ্য সরকারের পক্ষ থেকে রবীন্দ্র সদনে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয় শিল্পীকে। এরপর বিকালের বিমানে মুম্বাইয়ে মরদেহ নিয়ে যাওয়া হয়। এদিন সকাল 10:30 থেকে আন্ধেরির পার্ক প্লাজাতে শায়িত ছিল তার মরদেহ। 1:45 নাগাদ মরদেহ নিয়ে যাওয়া হয় শ্মশানের উদ্দেশ্যে। শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন গায়ক অভিজিৎ। তিনি বলেন, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবার থেকে এই ধরনের অনুষ্ঠান হলে চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা উচিত। ये जो स्पेकुलेशन है, ये जो रूमर है, इसको बिल्कुल हटा दीजिए कि वहाँ पे ऑडिटोरियम में ये नहीं है वो नहीं है। ऑडिटोरियम बहुत अच्छा है और बहुत अच्छा था, लेकिन तबीयत खराब थी वो। मुझे लगता है कि वो होटल चले गए, उसकी जगह अगर आजू बाजू। हाँ, मैं अब ये रिक्वेस्ट करूँगा कि अब इस तरह के ऑडिटोरियम में एक मेडिकल वैन और मेडिकल फैसिलिटीज जरूर रखनी चाहिए जहाँ पे इतना क्राउड होता है। बस मेरी विनती इतनी है कि शायद वो होटल जाने की जगह अगर हॉस्पिटल चले जाते तो शायद आज हमारे बीच में होते। ऐसे ऐसे आर्टिस्ट जिनको पब्लिक छोड़ना नहीं चाहती, तो वो स्टेज में आप देख रहे थे, अगर वो टावेल ले रहे हैं तो वो हर एक को होता है, ये एक जोश होता है और हर आर्टिस्ट चाहता है कि ऑडियंस उसकी पागल हो जाए। तो केके में ऐसी बात मैं थी नहीं बोल सकता, केके के गानों में ऐसी बात है कि हर इंसान हर उम्र का। শিল্পীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ মুম্বাই সঙ্গীত জগৎ। এদিন শিল্পীকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সকলে। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যরা যাতে শোক সামলে উঠতে পারেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করেছেন উপস্থিত সকলে। আমারে লিয়ে বহুত বড়া পার্সোনাল লস হ্যায়, বাস ইয়ে দুয়া কিজিয়েগা উনকো জান্নাত মিলে অর উনকে ওয়াইফ উনকে জো ফ্যামিলি হ্যায় उनको भगवान जो है उनको ताकत दे कि इस ट्रेजेडी को ट्रेजेडी से वो संभल अपने आप को संभाले। बहुत है बहुत कि हम सब एक फैमिली जैसे हैं सिंगर्स, हमारे लिए बहुत बड़ा लॉस। এভাবে চোখের জলে প্রিয় শিল্পী কেকেকে শেষ বিদায় জানালেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।